নৌকার মাঝির বিরুদ্ধে এলাকার মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের দ্বারকেশ্বর নদের সদরঘাট সংলগ্ন ফেরিঘাট এলাকায়। জানা গেছে এদিন বিকালে এই নদের ফেরিঘাটে হিন্দিভাষী মানুষদের একটি পূজাপাঠ চলছিল। সেই সময় বেশ কিছু মহিলা এই ফেরিঘাটে স্নান করতে যান। অভিযোগ, ওই সময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধর করে নৌকার চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। খিস্তি খাবারই করছে, দেখুন দেখুন দেখুন। আরামবাগ পৌরসভার কাছে একান্ত অনুরোধ, ইমিডিয়েট ব্যবস্থা নিন, নইলে মানুষের অনেক বড় জীবনহানি ঘটে যাবে। আমাদের আজকে পুজো ছিল, আমাদের জিতারগোটের ওখানে হয়ে গেছে কালকে। আমাদের আজকে পুজো দিতে গেছি আমরা, তাও ও নৌকাওয়ালা ছেলেটা একজনের সঙ্গে ঝগড়া করছিল। আমরা প্রথমে নেমেছি, আমাদের মেয়েরা সব চান করতে গেছে, গিয়ে বলছে এই ভাই নৌকাটা ছাড়তো, আমার বৌদি বলেছে বলে নৌকাটা ছাড়াতে বলছে, নৌকাটা ছড়া না আমরা চান করবো। বলতে বলতে বলছে বলছে তোর বাবারা নৌকাটা খেটেছে বলে অশ্লীল ভাষায় গালাগালি করছে, তোকে এই করি সেই করি, এ ফেলে করবো সে করবো, কি নৌকা না গালাগালি করছে। তারপর আমার ভাইপো চলে এসেছে, ভাইপো আমার তখন মেয়েরা সঙ্গে ছিল না, ছেলেটাকেও ছিল না, তা গালাগালি করছে। আমার ভাইপো থালাটা রেখে গেছে, বলছে এই ভাই যা নৌকাটা ছেড়ে দে, চান করছে যা, বলছে না আমরা পৌরসভায় টাকা দিয়ে নৌকা ডেকেছি, আর তোর বাবার 1.5 লাখ টাকা দিয়ে নৌকা ডেকেছি, তোর বাবার নৌকা, তোর বাবাদের ঘাট এটা আমাদের ঘাট, যা অন্য ঘাটে যা দেখবি কী করবো, বলেছে নাম ধরে ধরে গালাগালি করছে বলে। এবার তারপরে দীপু যখন গেছে বলে যা ভাই যা যা বলে একটা বাঁশ তুলে আমার ভাইপোর গায়ে মারতে আগে যে বললো তাকে মারতে গেছে, সে ধরেছে আমার এইখানটা লেগেছে। তারপরেতে লাগার পর আবার এ করলো, ছুটেও নৌকার মধ্যে উঠে পড়লো, উঠে কাটারি ছিল ওর সঙ্গে একটা ছেলে ছিল, ওর নাম জানি না, ও আবার কাটারিটা ধরেছে, আর আমি নৌকা উঠে পড়েছি, নৌকায় উঠে আমরা কাটারিটা ধরে ফেলেছি, তার কাটারিটা আমার ছুটতে যাচ্ছিলো, ধার কাটারি একটা দিয়ে করেছে, আমি না গলাটার কাছে নিচে রয়েছে কাট কাট, আমরা ধরে ছুটে দিলাম। তারপর আমার দাদা আর আমার সব নৌকার মধ্যে উঠলো, আমার ছোটো ভাই বোন সব লাস্টে এলো, দিয়ে করছে তখন নৌকাটাকে ছেড়ে নিয়ে চলে গেছে, গিয়ে সে অশ্লীল ভাষায় গালাগালি করে যাচ্ছে তোদের। হ্যাঁ, ও সবসময় মদ খেয়েই থাকে, ওর মদ খেয়ে থাকলে কি বাড়ি থেকে চলে গেলো, তো বাড়ি থেকে গেলো কি ছেলেটার নাম জানি না, কিন্তু দাদাটা ওর নামটা জানি না, ওই আমার ভাই ওই যে বললো কালীপুরে। হুম, আমাদের বাড়ি এখানেই। হ্যাঁ, পুলিশ এসেছিলো, পুলিশ এসে পুলিশ বলে দেখে গেলো, তোকে ডাকলো চলে গেলো, ওর ভাই এলো, ওর ভাই বলছে আজকে যেতে বলেছে থানাতে, ওরা তখন বলছে আমার ভাই দাদা যদি না যায়, বলছে যদি না যায় তাহলে কী করবি, তাহলে এ করবি দেখবি, ও মুখোমুখি করছিলো বলে ও স্যারকে বলছে, আমি তাহলে পায়ে ধরে ক্ষমা চাইছি স্যার, বলছে তুই তখন, হ্যাঁ ভাইয়ের নাম শঙ্কর, তখন তুই তাহলে নৌকা ছেড়ে ডেকেছিলিস কেন, নৌকা ছেড়ে দিয়ে চলে গেছিস, বলছে আমি ছিলাম না, বলছে ছিলাম না, বলছে তখন আবার ও আবার উল্টে আবার বলছে উভয়েরই দোষ ছিল, নাহলে এমনি এমনি শুধু শুধু এ করেছে নাকি, আমাদেরকে আবার ঠেক দিচ্ছে। আমার নাম রূপা খটিক, বাড়ি এখানে 4 নম্বর ওয়ার্ড। আমাদের পুজো ছিল যে আজকে বললাম, ওই যে গোট পুজো, কালকে বাঙালিদের হয়ে গেছে, আমাদের তো উপোস করতে হয়, আমাদের যাতে আজকে হয়েছে। যে ঘটনাটা ঘটেছে বলতে দেখুন, আমরা মানে কখনো নদীঘাটে সেরকম যাইনি, এবারে আমাদের আজকে একটা বাড়ির একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, আমাদের বাড়ির মহিলারা সবাই গেছিলো নদীঘাটে পুজো দেওয়ার জন্য, এবং সৌভাগ্যক্রমে আজকেই গেছি বলে এই জিনিসটা দেখতে পেলাম যে ওইখানে যে নৌকাঘাটে ফেরি চালাচ্ছিল, যে ডাক নিয়েছে কন্ট্যাক্ট নিয়েছে, সেই ছেলেটি নাকি থাকেনি, তার আবার কাকে একজনকে দিয়ে এসে দায়িত্ব দিয়ে চলে যায়। এবার যার ফলে প্রতিদিন ও ছেলেটি এত অবস্থায়, এক পেট মদ খেয়ে ও নৌকো ড্রাইভিং করে এপার থেকে ওপার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত মানুষের জীবন, স্কুল কলেজে ছেলেমেয়েরা যাতায়াত করে, তাদেরকে প্রত্যেক দিন নিত্য ভাষায় আপনার একদম অকথ্য ভাষায় গালাগালি চুয়ারি করছে। আজকে আমরা গেছি, আমাদের বাড়ির মেয়েরা গেছে, তারা চান করতে যাবে, তার আগে ও পাড়ার ওদেরই পাড়ার ছেলেদেরকে পার করছে এবং তাদেরকে গালাগালি চুয়ারি করছে, ওরা পেরিয়ে চলে গেছে, আমরা ওদেরকে বললাম যে যা হয়েছে হয়েছে, যা ভাই তুই চলে যা, নৌকোটা ঠিক করে ইয়ে কর। সেই বলাটা হচ্ছে অপরাধ, সেই বলার জন্য সে উল্টে আমাদেরকে খিস্তি খাবারই করে, কাটারি নিয়ে মারতে উদ্যত হয়, এবং আমাদেরকে নাকি বলে যে আমরা নাকি 1.5 লাখ টাকা দিয়ে নৌকোটার ডাক ডেকেছি পৌরসভা থেকে। হ্যাঁ, পৌরসভা থেকে নৌকোর ডাক ডেকেছি, আমরা এখানে কাউকে চান করতে দেবো না, কিছু করতে দেবো না, আমি যতক্ষণ খুশি এখানে নৌকো দাঁড়িয়ে রাখবো। হ্যাঁ ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাক, তুই গালাগালিটা বন্ধ কর, যে তুই নৌকোটা নিয়ে চলে যা, এতগুলো মানুষের তুই জীবন নিয়ে খেলা করছিস, এক্ষুনি যদি কিছু হয়ে যায় দুর্ঘটনা, তখন পৌরসভা কাকে ধরবে, পৌরসভাও তো এর মধ্যে দায়ী হয়ে যাবে। আমরা চাইছি যে যাতে আরামবাগ পৌরসভা এটার উপরে নজরদারি করুক, হ্যাঁ, যে এইভাবে যেন এই জিনিসগুলো বন্ধ হয়, এতগুলো মানুষের জীবন চলছে। ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আমার সব পাড়ার দাদারা আসবে, হ্যাঁ ওরা আসলে পরে ভাইস চেয়ারম্যানকেও এটা জানানো হবে। হ্যাঁ, পুলিশ এসেছিলো, পুলিশকে ফোন করেছিলাম, চালাচ্ছিল ওই ভুটোর বলে কি একটা ছেলে, জানি না চিনি না, তার ওই কালীপুরেতেই বাড়ি, হ্যাঁ তার ওই কালীপুরেতেই বাড়ি ছিল, ঠিক আছে। এবার যার নৌকো ডেকেছে সে লাস্ট টাইমে এলো, তার নাম কি, তার নামটা মনে হচ্ছে সম্ভবত শঙ্কর,
সেই ছেলেটি বলল ঠিক আছে আমি দেখছি। আমি বলছি ঠিক আছে তুমি দেখছো ঠিক আছে, কিন্তু যদি আজকে এই ঘটনাটা হয়ে যেত, যদি ও কাটারিটা চালিয়ে দিত, আজকে তো আমি স্পট ডেড মারা যেতাম। হ্যাঁ, কাটারি নিয়ে মারতে এসেছিলো, বাঁশ নিয়ে মারতে এসেছে। হ্যাঁ, আমাকে মারতে এসেছে, সেটার থেকেও বড় ব্যাপার ও যে হারে মদ খেয়ে এইভাবে নৌকো দিয়ে এতগুলো মানুষের জীবন নিয়ে টানাটানি করছে, বাচ্চা ছেলে স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রতিদিন গালাগালি চুয়ারি শুনতে শুনতে যাচ্ছে, এবং তারা ওই স্পট থেকে আসতে যাচ্ছে মুখ বুঝে সহ্য করছে, তারা বলছে আমরা এক প্রকার বাধ্য। সত্যিই তাই, তার কারণ কালীপুর ব্রিজ এখান থেকে কতটা, কালীপুর কলেজের ছেলেমেয়েরা বা এখানকার স্থানীয় লোক তারাও নাকি প্রতিবাদ করেছে, কিন্তু বলছে নাকি কেউ ওর প্রতিবাদ, কাদের ওর প্রতিবাদ কেউ শোনেনি। পৌরসভার কাছে একটাই আর্জি জানাবো, এগুলো ব্যবস্থা করুন, যাতে পরে ভবিষ্যতে যেন মানুষের জীবনযাত্রা আরও নিরাপদ হয়। আমার নাম দীপনারায়ণ খটি, আমার এখানেই বাড়ি, এই পাশে পিছনে আমার বাড়ি, চার নম্বর বাড়ি বাড়ি, এবং সৌভাগ্যবশত আমার ঠাকুরের বাড়িটা যে পুজো ছিল বলে গেলাম, বলে অন দ্য স্পট ভিডিও করতে পেলাম, দেখতে পেলাম, প্রতিবাদটা করতে পারলাম। যদি না যেতাম হয়তো এই জিনিসটা চলতেই থাকতো, বাড়ির মহিলারা পর্যন্ত ওপারে যাদের বাড়ি তাদের মহিলারা পর্যন্ত যাতায়াত করতে পারেনি। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা, এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর আরামবাগ, ফোন নাম্বার 9735172278।